তোমরা দেখতে পাচ্ছ আমাদের আছে সামনেই, এর নাম হচ্ছে তন্ময়। তন্ময় আমাদের গুরুকুলের রেগুলার ব্যাচে অ্যাডভান্সের স্টুডেন্ট ছিল। ও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং তোমাদের যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন হয় তার আন্ডারে যেটা কলকাতা কেএমসি, সেই মিউনিসিপ্যাল কর্পোরেশনে ও কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছে। তো তন্ময় আমাদের এখানে অনেক দিনের স্টুডেন্ট, ও অনলাইন অফলাইন দুটো ব্যাচেই ক্লাস করতো এবং আজকে ও আবার পিএসসি যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল তোমাদের, তার রিটেন কোয়ালিফাই করেছে। আমাদের মক ইন্টারভিউ চলছে, তোমরা জানো এই ঘরে বসে আছে প্রচুর স্টুডেন্ট, দেখতে পাচ্ছ পরপর মক হচ্ছে। তো এখানে ও এসেছে আজকে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো এই যে তন্ময় পরপর টেকনিক্যাল পরীক্ষাতেও সাকসেস, ওর টেকনিক্যাল এক্সামগুলোতেও সাকসেস এবং নন টেকনিক্যাল এক্সামেও কিন্তু ও সাকসেস পেয়েছে অনেক। তো এই যে ও এই তার জার্নিটা কিভাবে করলো, একদম গ্রাম থেকে ও এসেছে এখানে প্রিপারেশনে, তো সেই স্কুলে আমাদের ক্লাস হতো তখন এবং লাইব্রেরি থেকে আমাদের অনলাইন ক্লাসটা হতো, তখন থেকে ও সেখান থেকে প্রিপারেশনটা নেয়। এই স্কুলটা আমাদের নতুন নেওয়া হয়েছে, তোমরা জানো যে এখানে আলাদা আলাদাভাবে যে ক্লাসগুলো চলছে এটা নতুন স্কুল, আমাদের আগের স্কুলটা ওখানে কোনো আলাদা স্কুলে ক্লাস চলছে, তো দুটো সেকশন আমাদের ক্লাস চলে। তো আজকে তন্ময়ের কাছ থেকে তোমরা শুনবে যে ও এই সাকসেস কীভাবে সফল করলো, যে টেকনিক্যাল সেকশনে ও কীভাবে জার্নিটা সফল করলো এবং নন টেকনিক্যালেও কীভাবে করলো, আমাদের যেসব স্যারেরা ক্লাস করান তো সেই ক্লাসগুলো কীরকম সব তোমরা তোমাদের দাদার মুখ থেকেই শোনো। তন্ময় তোমার মতো করে বলো যে অ্যাকচুয়াল এই যে এতগুলো পরীক্ষায় তুমি পরপর ক্র্যাক করলে, শেষে তুমি এখন কেএমসিতে জব করছো, তোমার এই সাফল্যের রহস্যটা কীভাবে তুমি এটা ক্র্যাক করো, তুমি তোমার ভাইদের বলো যারা আগামী দিনের এই পরীক্ষাতে সাকসেস পেতে পারে কী করলে সেটা। প্রথমত বলি আমার বন্ধুদের কাছ থেকে আমি খবর পেয়েছিলাম যে গুরুকুলে টেকনিক্যালের উপরে মোটামুটি পারফেক্ট টেকনিক্যালের উপরে ওরা কোচিং নিচ্ছেন স্যারেরা, ওরা আসে, আসার পরে সুধান্তবাবুর সঙ্গে দেখা হয়, সুধান্তবাবু অনেক কিছু বললেন, শুনলাম যে তখন আগ্রহ হয়ে আবার মোটামুটি ভর্তি হওয়ার পরে প্রায় স্যারেদের কন্টিনিউ ক্লাস করতাম, যে কোনো কিছু সমস্যা হলে স্যারেরা যখনই ফোন করবে তখনই স্যার মোটামুটি রিপ্লাই যদি না দেয় পরে। স্যারের যদি সঙ্গে সঙ্গে রিপ্লাই না দিতে পারে কিন্তু পরে স্যার ফোন করে বলে কী কী সমস্যা হয়েছে, তারপরে নিয়মিত কন্টিনিউ ক্লাস করতাম প্রায় দু বছর মতো করেছিলাম, দু বছর নিয়মিত কন্টিনিউ রেগুলারিটি আসতাম। বিশেষ করে এখন আগে যখন করোনা ছিল তখন তো অনলাইনে করতাম, তারপরে অফলাইনে ডেলি আসতাম, স্যারেদের কাছে থাকতাম। বিশেষ করে সুশান্তবাবু, তারপরে রামকৃষ্ণবাবু যেগুলো, তারপরে তোমার তাপসবাবু যেগুলো পড়াবেন, তারপর শুয়ে শুনি তোমার এসছেন সীমন্তবাবু এসছেন, আবার তোমার সুধেন্দ্রবাবু এসছেন, ওনারা যেগুলো পড়াবেন কেএমসি পুরো মাস 100% পুরো একদম ওখান থেকেই কোশ্চেন আসবে, ওর বাইরে স্যারেদের কোশ্চেনগুলো দেবেন ওর বাইরে কোশ্চেন হবে। তারপরে রেগুলারে এক্সাম দিতাম, নাম্বার কম আসতো কি হচ্ছে, আবার পরে নাম্বার পরীক্ষা দিতাম, তাহলে এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি করার পরে প্রথমে তো কোয়ালিফাই করেছিলাম কেএমসি ফার্স্ট একটা, সেখানে কোয়ালিফাই করার পরে তো মানে তোমার ইন্টারভিউতে গিয়ে অন্য একজন সিলেক্ট হয়েছে, তো ওখানে ওয়েটিং লিস্টে থেকেছিল, তারপরে আবার সেকেন্ড আর একটা কেএমসি দিয়েছিলাম, সেখানে কোয়ালিফাই করে এবং ইন্টারভিউতে ডাইরেক্ট সিলেকশন হয়েছিল। তবে এখন পিএসসিতে সিলেকশন পরপর দুটো কেএমসিতে পাস, তারপর একটা কেএমসিতে সিলেক্টেড, এখন আবার পিএসসিতে রিটেন কোয়ালিফাই করেছে, ইন্টারভিউ ডেট কিছুদিনের মধ্যে দেবে, তো চলছে আমাদের মক ইন্টারভিউ। আচ্ছা এগুলো তুমি যে এই যে পাস করলে আমাদের নোটসগুলো কীরকম লেগেছে? স্যারেদের নোটসগুলোই মেন, ওগুলো আগে কমপ্লিট করবে, তারপরে বিশেষ করে বলি ফেলে রাখবে না যে এই সপ্তাহে স্যার পড়িয়েছে, সামনের সপ্তাহে গিয়ে পড়ো, তারপরের সপ্তাহে গিয়ে পড়ো, এগুলো অনেকটা বিয়ে হয়ে যাবে, ভারী হয়ে যাবে, যখন চাপ পড়বে তখন অনেক লোড পড়ে যাবে মাথার উপর, সেইগুলো একটু দেখবে, সেগুলো কন্টিনিউ করার চেষ্টা করবে, সেগুলো কন্টিনিউ করলে মোটামুটি চাপটা কমে যাবে। তখন পরীক্ষার আগে এসে আর বিশেষ করে আমি আমার একটা সমস্যা ছিল, ভুলে যেতাম যে এক সপ্তাহ পরে এক সপ্তাহ কন্টিনিউ একটা সাবজেক্ট পড়লে পরের সপ্তাহে আবার কন্টিনিউ একটা সাবজেক্ট পড়লে দেখা যাচ্ছে আমাদের তো সাবজেক্ট প্রায় 12-14 সাবজেক্ট আছে,
সেখানে ভুলে যাচ্ছে আমাদের কন্টিনিউ, মোটামুটি কিছু না হোক কন্টিনিউ 50% ডেলি করতে হবে একটা একটা সাবজেক্টের উপরে। বোঝা যাচ্ছে মক টেস্টগুলো দিতেই হবে, ওগুলো মক টেস্ট না দিলে বুঝতে পারবে যে আমি কতটা পয়ে তৈরি হয়েছি, সেটা হচ্ছে মানে এক্সাম না দিলে কিন্তু বুঝতেই পারবে না। কারো কিছু জানার আছে তোমাদের মধ্যে, যদি কারো কিছু জানার থাকে বলতে পারো, যদি জানার থাকে তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নেই। বিট জানার আছে বলো, যদি জানার থাকে প্রিপারেশনে যদি কত ঘন্টা পড়তে পারো, যদি জানার থাকে তোমাদের, কারণ তো থাকতেই পারে নতুন নতুন স্টুডেন্ট তোমাদের অনেকে, কারো কিছু তথ্য থাকতে পারে তুমি বলতে পারো, যদি একটু দাদার কাছ থেকে একদম নতুন কীভাবে পড়তে যদি জানার থাকে দাদাকে বলতে পারো, না সেটা তোমাকে বলতে শিখলাম বলতে পারো, তুমি দাদাকে জানার ঠিক আছে। তাহলে যেভাবে বললো সেভাবে প্রিপারেশনটা নাও। আশা করি তোমরা যারা স্বপ্ন নিয়ে এসছো সেটা সাকসেস হবে, শুধু পেশেন্সটা রেখে যাও, ধরে রাখতে হবে, সেটা দিলে হবে না, আজ ছেড়ে দিলে হবে। কন্টিনিউ মানে আমি কিছু সাবজেক্ট দেওয়া হয়েছে, 12 খানা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্ট উপরে 50 খানা কোশ্চেন করে ডেলি করতে হবে, নাহলে ওই এক সপ্তাহে একটা সাবজেক্ট মানে ইচ্ছে হলো এক সপ্তাহ পড়বো, পরের সপ্তাহে অন্য সাবজেক্ট হতে ভুলে যাবে। রেগুলারিটি থাকলে এই সাবজেক্টের উপরে 50 করে একদিনে পড়বো 10 খানা 20টা, প্রত্যেকটা সাবজেক্টের উপরে 50টা করে ডেলি পড়লে ঠিক মনে হবে। ঠিক আছে তাহলে সেভাবে করো, তাহলে আর একবার জোরে হাত তালি দিয়ে দাও, তোমরা হবে আস্তে আস্তে, তোমরা সেভাবে প্রস্তুতি নাও। তোমাদের দেখতে পাচ্ছ পাশের ঘরে একদম চলছে, কিছুদিনের মধ্যে দেবে দাদারও লম্বা হবে, সব দাঁড়িয়ে যাবে, সব সাকসেসফুল ক্যান্ডিডেট, তোমরা সেগুলো তোমার দেখে সেগুলো ইন্সপিরেশান যাবে। ঠিক আছে, যে এইভাবে প্রিপারেশনটা নিলে আমরা একদিন এই জায়গায় এসে দাঁড়াতে পারবো। ঠিক আছে তোমরা।